হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অ্যাজ ইউজুয়াল খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, মানডে, তো সকাল থেকেই ব্যস্ততা শুরু। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখন ব্রেকফাস্টটা বানাবো কুণালের জন্যে, আর আমি খাবো হচ্ছে দুধ কর্নফ্লেক্স। তো ব্রেকফাস্ট বানিয়ে যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে আজকে ঘরের বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। এটা একটা স্যাটারডে সানডে একদমই টাইম পাইনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো আজকে এটা করব। করার পর ঘর দোর সব পরিষ্কার করে আগে যাব তলায়, খাতা লিখব, বোর্ড লিখব, তারপরে এসে আবার কাজ আছে। ও আজকে আবার ব্যাংকে যাওয়ারও আছে, আজকে ব্যাংকে যেতে হবে। উফ, এগুলো যেন বেশি হেডেক। তো যাই আগে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, একটা কাজ অন্তত আগে মিটিয়ে ফেলি। এটা আমার গাছের উচ্ছে। ব্রেকফাস্ট ইজ রেডি, দুধ কর্নফ্লেক্সটা আমার আর এটা হচ্ছে কুণালের। তো ব্রেকফাস্টটা খেয়ে নেবো, এনার্জি দরকার, ব্রেকফাস্টটা খুব ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে। তো আগে ব্রেকফাস্ট খাবো, দিয়ে একদম কাজ স্টার্ট করে দেবো। বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা জানানো হয়নি, সেটা হচ্ছে যেদিনকে আমরা ওই রাজবাড়ি গেছিলাম বেড়াতে, তো সেদিনকে মগরার ওখানে আমরা আসছিলাম যখন গাড়ি করে, তখন ওখানে এক জায়গায় শুটকি মাছ বিক্রি হচ্ছিল। তো কুণাল গাড়ি থামিয়ে আমি গাড়িতে বসেছিলাম, ও গিয়ে একটু শুটকি মাছ কিনে নিয়ে এসছে, আর আজকে মা সেটা রান্না করবে। তো আমি জানি অনেকেই শুটকি মাছ শুনে নাক সিটকাচ্ছ, অবভিয়াসলি আমিও নাক সিটকাতাম, আমি তো মানে কোনো ধারণাই ছিল না শুটকি মাছ সম্বন্ধে। তো বিয়ের পর কুণালদের বাড়িতে ফার্স্ট আমি টেস্ট করি, আমি খাবো না করছিলাম, কুণাল জোর করে আমার পাতে দিয়ে বলে জাস্ট টেস্ট করো, সব কিছুই খাওয়া খেয়ে টেস্ট করা উচিত। তো আমি জাস্ট টেস্ট করে দেখলাম, ওয়াও, ইটস গুড, ইটস ড্যাম গুড। তো তারপরে এখানে আসার পর তো কুণাল একদিন বাজার থেকে এনে দিয়েছিল আর মা রান্না করেছিল, ড্যাম গুড খেতে হয়েছিল। আর এটা খেতে খুব স্পাইসি করে আর বেশ ড্রাই ড্রাই করে, অয়েলি অয়েলি থাকে, আর শুকনো ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে মা রান্না করবে, তবে মা একটা শর্ত রেখেছে, যদি তুই ভাত খাস তবেই আমি শুটকি মাছ রান্না করব, না হলে নয়। তাই বললাম ঠিক আছে, তাহলে আজকে দুপুরবেলা স্যুপ খাবো না, শুটকি মাছ দিয়ে ভাত খাবো একটুখানি, যদিও আমি অল্প ভাতই খাই। তো যাই হোক, চলো এখন নিচে যাই, দেখি মা কেমন করে শুটকি মাছটা রান্না করে। আমি তলার ঘরে চলে এসেছি। মা, কি করতাস? শুটকি মাছ? কি শুটকি মাছ? রামধু ও লইটা শুটকি, সরি আই আমি বাঙাল ভালো বলতে পারি না, চেষ্টা করছিলাম, শুটকি মাছ যখন খাচ্ছি তখন বাঙালদের মধ্যে একটু লইটা শুটকি, রামধু, হোয়াট এভার ইট ইজ, বাট ওদের কথাগুলো কিন্তু খুব মিষ্টি লাগে শুনতে, বাঙালদের কথাগুলো শুনতে খুব মিষ্টি লাগে। তো যাই হোক, মা দেখাই কী করছে মা। তো সবার আগে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়েছে, ভাজা হচ্ছে। আর এখানে যেটা মা ইউজ করছে সেটা হচ্ছে কী দিচ্ছ, আলু, বেগুন আর টমেটো, স্লিট করে রাখা কাঁচা লঙ্কা, ওই যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আর এখানে রয়েছে ওই লইটার শুটকিকে কী করে রেখেছো, গরম জলে সোক করে রেখেছিলো, তাতে কি হয় নোংরা বা বালি যেগুলো থাকে মাছ থেকে বেরিয়ে যায়, মাছটা একটু সফট হয়ে যায়। এবার তেলের মধ্যে আলুগুলো দিচ্ছে, পেঁয়াজের সাথে আলুগুলো ভাজা হবে। বেগুন দেবে নাকি এখন? ও এখন বেগুন দেবে না বলছি, বেগুনটা পরে দেবে, কারণ বেগুন নরম হয়, তো আলু একটু নাড়াচাড়া করে তারপরে বেগুন দেবে। নুন দিয়েছে, এবার দিচ্ছে রসুন বাটা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো। এরপর শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছে, বেগুনগুলো দিয়ে দিচ্ছে,
অল্প একটুখানি চিনি সামান্য, হলুদ গুঁড়ো দিচ্ছে অল্প, লঙ্কার গুঁড়ো দিচ্ছে। সব মশলা যা পড়ার পড়ে গেছে, এবার খালি এটা কষা হবে। তো শুটকি মাছ এখন কষা হচ্ছে আর বিদঘুটে গন্ধ ছাড়ছে, বাট বিলিভ মি খেতে খুব টেস্টি হয়। যারা কোনো দিন শুটকি মাছ ট্রাই করনি বা খেয়ে দেখনি, তারা একটুখানি খেয়ে দেখো। ইভেন আমিও দুদিনবার নিজেই রান্না করেছিলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল। আর গরম গরম শুকনো ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে হচ্ছে বোর্ড লেখা হয়েছে, আজকে হচ্ছে ওদের ম্যাথস, আজকে ম্যাথস করাই। তো বোর্ড লেখা হয়ে গেছে, আজকে করাবো টাইম চ্যাপ্টার। আর সেদিনকে আমার বাচ্চাদের নিয়ে যে ব্লগটা করেছিলাম, আমি তো তোমাদের আগেই বললাম যে অনেক বাচ্চাই পড়তে আসেনি সেদিনকে, পরীক্ষা হয়ে গেছে। তো যাই হোক, তো সেই ব্লগটা অনেকে দেখেছে আমার স্টুডেন্টরা, আর দেখে তাদের মধ্যে রিয়াকশনের একদম ঝড় উঠে গেছে। যারা আসেনি তারা যখন দেখেছে তো বলেছে, হ্যাঁ মিস আমাদের ছেড়ে ব্লগ করেছে, আমাদের নেয়নি। তার মধ্যে একজন তো যেই শুনেছে, ও শি ইজ মাই প্রিন্সেস, আর একজন কাঁদতে আরম্ভ করে দিয়েছে, মিস আমাকে আর ভালোবাসে না। তো আমি কথা দিয়েছি যে দুঃখ করো না, কষ্ট করো না, সবাই আসলে একদিন সবাইকে নিয়ে আবার ব্লগটা করব। তো এই ব্লগটা সবাই খুব পছন্দ করেছে, বাচ্চা সবাই পছন্দ করে। আর সত্যি বলছি, ওদের মধ্যে থাকলে না মনটা পুরো অন্যরকম হয়ে যায়, কেননা ওদের মধ্যে কোনো পাপ নেই, কোনো চালাকি নেই, ওদের ভালোবাসাটা একদম পিওর লাভ, কোনো গিভ অ্যান্ড টেক নেই ওদের ভালোবাসায়। তো যাই হোক, আর ওরা যে এমন এমন কথা বলে সেসব শুনলে আমি তো হাসি, আর এমনকি রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতেও আমার হাসি পায় যে কী কথা বলে। মানে কেউ হয়তো বললো, জানিস আমার বাবা পুলিশ, তো আর একজন বললো আমার বাবা বেশি পুলিশ, মানে ওকে টেক্কা দিয়ে উপরে যেতে হবে আর কি। তো বিভিন্ন ধরনের কথা। তো যাই হোক, এখন মা শুটকি মাছটা রান্না হয়ে যাক, আর যখন খাবো তোমাদের দেখাবো যে ফিচার্সটা ঠিক কেমন এলো। এখন যাব আমি স্নান করতে, তো যাই স্নানটা গিয়ে করে নিই। আর এই হচ্ছে শুটকি মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে একদম মাখামাখা ঝাল ঝাল শুটকি মাছ। আর লাস্ট ভাত খেয়েছিলাম আগের বুধবার, আর আজকে হচ্ছে সোমবার, ভাত খাচ্ছি আর শুটকি মাছ, আর তার সাথে রয়েছে টক দই। তো শুটকি মাছটাকে এনজয় করি, আর আজকে অনেকদিন পর ভাত খাচ্ছি। নিম পাতা খেয়ে নিয়েছি। ও আমাদের হয়েছে আজকে রান্না নিম পাতা, নিম বেগুন ভাজা আর শুটকি মাছ আর টক দই। অ্যাকচুয়ালি শুটকি মাছ হলে কিছুই লাগে না, শুটকি মাছ হলে আর কিছুই প্রয়োজন হয় না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর ভাতটা একদম গরম আগুন। কোনো কথা হবে না, জাস্ট অসম অসম। স্ক্রিনেই খেয়ে নাও তোমরা। লাঞ্চ হয়ে গেছে, বাট তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা গোটা চিকেন। তো আমাদের বাড়ির সামনে কাছাকাছি একটা মাংসের দোকান আছে, যেখান থেকে ওই কুণাল বলাই থাকে, ওর কাছে টাকা দিয়ে আসে দোকানে, আর ও আমাদের কুকুরের জন্যে সপ্তাহে দুদিন করে মাংস দিয়ে যায়। তো ওর কাছ থেকে টুকটাক আমরা মাংসও কিনি। আর কালকে ও বলছিল যে এরকম গোটা মাংস রয়েছে, অনেকদিন আগেই আমি বলেছিলাম কুণালকে যে মানে গোটা হোল চিকেন সেটা মাইক্রো ওভেনে ঢুকিয়ে গ্রিল করবো এরকম। তো সেটা কুণাল বলে রেখেছিলো, আর কালকে ফোন করে রাত্রিবেলা বলছে যে এরকম আছে। তা কুণাল বললো, হ্যাঁ তাহলে দু পিস মতন দিয়ে যাও। তো ও দিয়ে গেছে। এখন কুণালের ফরমাইশ হচ্ছে যে এটাকে বেশি দিন ফ্রিজে রাখা যাবে না, এটাকে ম্যারিনেট করে আজকে রাত্রিটাই রোস্ট করতে হবে।
আর আমি এটাকে কি করেছি, খুব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে জাস্ট ফ্রিজে রেখে দেবো, পরিয়ে উঠে এটাকে আজকে রোস্ট করব। তো রোস্টের টাইমটা তোমাদের দেখাবো কি করে করছি, এখন জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো আমার পড়ানো হয়ে গেছে আর আজকে খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে, কেননা আজকে রেজাল্ট বেরিয়েছে আর সব রেজাল্ট দেখে চলে গেছে। আর দেখো যেদিনকে খাবার থাকে প্রচুর থাকে। তো যাই হোক, তোমাদের যেটা দেখিয়েছিলাম সকালবেলা আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গোটা চিকেনটাকে, এবার জাস্ট গ্রিল করতে বসিয়ে দেবো। আর আজকে কি হয়েছে, একজন তার মধ্যে মিস বিরিয়ানি খেতে ভালোবাসে, মিষ্টি খায় না বলে পাশ করেছে বলে রেজাল্ট নিয়ে এসছে আর বিরিয়ানি নিয়ে চলে এসছে। এইবার আমি যদি না খাই প্রাপ্তি বুড়ি তাহলে খুব রেগে যাবে, বলবে যে ও মিস এমন ডায়েট করছে যে আমি দিলাম খেলো না। তো ওর মন রাখতে তো খাবোই অবশ্যই। তো আজকে সব ডায়েট চলে গেছে, সকালবেলাও ভাত খেয়েছি আর কুনালের ফরমাইশ। তো এখন চিকেন রোস্ট করে খেতে, এটা যদিও খুব হেলদি, এটাতে কোনো সেরকম কিছু নেই, কিন্তু বিরিয়ানিটা একটু আনহেলদি হয়ে যাচ্ছে, তাও বেচারা ভালোবেসে মিসের জন্য এনেছে। তো যাই হোক, এটা জাস্ট এখন আভেনে ঢুকিয়ে দেবো, 35 to 40 minutes লাগবে, কারণ একটা হোল চিকেন তো এটা একটু টাইম লাগবে হতে। তো আমি হোলে দেখাচ্ছি দেখতে কেমন লাগছে এটাকে। আর এই চিকেনের ভেতরটাতে আমি মশলা মাখানো গোটা পেঁয়াজ আর লেবুও আধখানা করে দিয়ে দিয়েছি, এটাতে ফ্লেভারটা আসবে। তো এর ভেতরে এটা ঢোকানো আছে আর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এটাকে জাস্ট আভেনে ঢোকাবো। তো মাই চিকেন ইজ রেডি হয়ে গেছে, এবার জাস্ট ডিনার করব। সঙ্গে রয়েছে বিরিয়ানি আর আমার একদম হোম মেড হোল চিকেন তন্দুরি বা হোল গ্রিল্ড চিকেন। তো যেটাই হোক, আজকের ডিনারটা জাস্ট জমে গেছে, ডায়েট ফায়েট আজকের জন্য একদম। তো যাই হোক, তোমরা কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না অবশ্যই, আর গুড নাইট অ্যান্ড লাভ ইউ। তো ডিনার কমপ্লিট করে ফেলেছি, আজকে যা খেয়েছি ডিনারে, বিরিয়ানি তারপরে চিকেন, চিকেনটা আমরা শেষ করতেই পারিনি, চিকেনটা অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছি, খাওয়া যায় নাকি অসম্ভব ব্যাপার। আর তারপরে আবার এই যে ছাদে জল দিয়েছি, ছাদটা ঝাড় দিলাম, ছাদে জল মানে গাছে জল দিলাম, দিয়ে এলাম নিচে, আমার কটা ইনডোর প্ল্যান্টস আছে সেখানেও জল দিলাম। তো মোটামুটি খাওয়াটা একটু হজম করার চেষ্টা করলাম, তারপরে একটু ফ্রেশ ঠেস হয়ে ঘরে এখন এসি চালিয়ে একটু রিল্যাক্স করে বসেছি আর এখন টিভি দেখছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে ভিডিওগুলোকে সব এডিট করব আর একদম এডিট করে রেখে দেবো, জাস্ট রেডি করে কালকে সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে পাবলিশ করব। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, খুব ভালো সবাইকে রাখো আর সুন্দর থাকো, অ্যান্ড লাভ ইউ।